দুর্নীতি অভিযোগের তিন সরকারি কর্মচারী নিলম্বিত কলে জেলাপাল যাজপুর বিঞ্ঝারপুর ব্লক জরি পঞ্চায়েত বিভিন্ন সরকারি যোজনার অবহেলা করা অভিযোগের জেলাপাল চক্রবর্তী সিং রাঠোর পঞ্চায়েত পিও প্রকাশ জেনা জরিয়ে এস পার্থ থাটোই এবং কনিষ্ঠ যন্ত্রী তুষার পাত্র নিলম্বিত করেছেন। এই পঞ্চায়েত কার্যকারী হওয়া যোজনা বাটমারণা করা অভিযোগ নিয়ে সমিতি সভ্য ভুবনানন্দ সামল ধারণা দেওয়া সহ জেলাপাল দাবিপত্র প্রদান করে জেলা প্রশাসন পক্ষরু এহার তদন্ত করিবা পরে জেলাপাল কার্যানুষ্ঠান গ্রহণ করিছন্তি। যেবে বি তেবে কমপ্লেন কি কিছু গ্রিভান্স পব্লিক সাইড রু আসুছি কে স্কিম রে ইরেগুলারিটি হেলা সে উপরে আমার ইনকোয়ারি হচ্ছে। এথরে ডিআরটি রে গোটে টিম ইনকোয়ারি করিছিলে জরি পঞ্চায়েত রে আমার কিছু এরিয়া রে প্রবলেম বাহালা তো প্রিলিমিনারি ইনকোয়ারি যে হইতলে সে ভিতরে কিছু ইরেগুলারিটি আমার পাইলো সে বেসিস রে যে জিপি রে যে আপনকার পিও আর জিআরএস আছে তাঙ্কা আমি সাসপেন্ড করলো। বিঞ্চারপুর জিতেন্দ্র কুমার বেহরাঙ্ক রিপোর্ট কামে টিভি।